আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরক আমাদের এক ভাই জিরো জিরো টু এইট একটি প্রশ্ন করেছেন যে ভিতের নামাজে রুকুর পরে হাত তুলে আল্লাহমান হাদায় পড়তে দেখা যায় এটি রুকুর রুকুর আগে পড়া যাবে কিনা আল্লাহনুকা ওনাস্তাফা এটাও কি পড়া যাবে উনি জানতে চাচ্ছেন যে রুকুর আগে দোয়া ইচ্ছা করলে করা যাবে তবে রুকুর পরে দু হাত উঠিয়ে দোয়া করাটার আমল প্রসিদ্ধ বেশি এবং এভাবেই আমল করা হয় আল্লাহ আল্লাহরসুলসাল্লাহসাল্লামের পক্ষ থেকে এই ব্যাপারে প্রমাণ বেশি এসেছে যার কারণে আমরা দেখতেছি বিশেষ করে যারা সোহিয়া কিদার আলেম এবং বিশেষ করে মক্কামুদ্দিনে আমরা দেখতে পাচ্ছি যে না কন্টিনিউ অধিকাংশ সময় রুকুর পরে দুই হাত তোলে দোয়া করা হয় তবে আপনি ইচ্ছা করলে রুকুর আগেও পড়তে পারবেন এটারও ইজাজ রয়েছে আরেকটি মশালা যেটা দোয়া ভিতরের নামাজে দোয়ায়ে কোনতে অনেকগুলো দোয়া রয়েছে তার মাঝে সবচেয়ে বেশি প্রসিদ্ধ যে দোয়াটি সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ্মিনী ভিমান হাদাই কিন্তু আমাদের দেশে এটা মুখস্থ না করিয়ে নিচে যেটা বলেছে সেটা মুখস্থ করানো হয় এটা হয়তো আমাদের দেশের মাঝাবগত বদভ্যাসের কারণে কারণ যত আমলের মাঝে দেখবেন সবচেয়ে প্রসিদ্ধ আমলটাকে বাদ দিয়ে দেখা যাচ্ছে যেটা জয়ীফ হাদিস অথবা প্রসিদ্ধ আমলের খেলাফ সেটাই আপনাকে শেখানো হচ্ছে যেমন সানার মাঝে আল্লাহমা বা আদবাইনী এটাও সানা সুহানক থেকে এটাও সানা কিন্তু বা আদবাইনির অর্থ এবং এটা প্রসিদ্ধ বেশি কিন্তু এটা না শিখে শেখানো হচ্ছে ছোটোটা তো যাই হোক আপনি যদি আল্লাহনুকা ওয়া নস্ত এই দোয়াটি যদি আপনার আগে থেকে মুখস্থ করা থাকে এবং আল্লাহম্মদিন ইফিমান হাদায়ত এই দোয়া মুখস্থ করার সময় না পান অথবা করেননি তাহলে আপনি সেটা দিয়ে চালাবেন অসুবিধা নেই কিন্তু আমি আপনাদেরকে বলবো সবচেয়ে প্রসিদ্ধ যে সমস্ত দোয়াগুলো আছে আল্লাহ রসুল বেশি বেশি যে দোয়াগুলো পড়তেন আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করবে আমাদেরকেও সে সমস্ত দোয়ার প্রতি আগ্রহী হওয়া দরকার অন্যথা সবই চলবে এ সমস্ত এই দুটো দোয়া উল্লেখ করেছেন আপনি এছাড়া আমার অনেক দোয়া রয়েছে আল্লাহ রসুল পড়েছেন এবং আমরা বিভিন্ন রকমের হাদিস বা দোয়া বা আধকার অথবা হেসনুল মুসলিম খিতাবে হয়তো খুঁজুলে পাবো তবে আল্লাহ মাহদিনী ভিমান হাদাই এই দোয়াটি প্রসিদ্ধ বেশি আল্লাহ আলা আলম